बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आशा करी आल्लाहर रहमते सबाई अनेक अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह आमरा आल्लाहर रहमते भालो आछि। नतुन आर एकटा फैमिली ब्लग देखार जन्य सबाई को वेलकाम जानाच्छि। आज के सकाल थेके भिडियोटा शुरू करेछि। सकालेर नाश्ता शेष करे आमी होच्छे खाबार टेबिलटा परिष्कार करे गुछिये निएछि। আর এখন দুপুরে রান্নার আয়োজন করব। এখানে ফ্রিজ থেকে কিছু খাসির মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। আর পাশের বেসিনে হচ্ছে কিছু কাতল মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সেগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলাম। এখানে খাসির মাংস আর হচ্ছে কাতল মাছগুলো পানিতে ভিজিয়ে রাখলাম। এগুলো বরফ ছাড়লে পরে হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর কিছু পোলাও চাল আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। চালগুলো এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চালগুলো ভালোভাবে ধুয়ে আমি পানি জড়িয়ে রেখেছি। আর এখানে হচ্ছে হাঁস, হাঁসের মাংস কাটা হচ্ছে। আর হাঁসগুলো হচ্ছে গতকাল রাতে আনা হয়েছিল। এখানে হচ্ছে চারটা পেশি হাঁস আছে, ছোটো যেই হাঁসগুলো সেই হাঁস। হাঁসগুলো হচ্ছে বাজার থেকে পরিষ্কার করে আনা হয়েছে। তারপর হাঁসে যেহেতু একটু পরিষ্কার করতে মানে সময়ের দরকার, এই জন্য বাসায় এনে হচ্ছে আবার ভালোভাবে পরিষ্কার করতেছি। আর সব কিছু মানে দুপুরে রান্নার জন্য সব কিছু পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে রেডি করে নিব। আর আমার বাসা হচ্ছে মেহমান আসছে, এই জন্য দুপুরে রান্নার আয়োজন একটু বেশি পরিমাণে করতেছি। আর এই তো এখানে হচ্ছে রান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে দুপুরে হচ্ছে সবজি রান্না করব, আর বেগুন ভাজি করব, কাতল মাছের বুনা করব, আর হচ্ছে খাসির মাংস রান্না করব, পোলাও আর হচ্ছে হাঁসের মাংস রান্না করব। আর সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাঁসগুলো হচ্ছে এখনও পরিষ্কার করা হয় নাই, আমার বোন কাটতেছে। আর যেগুলো হচ্ছে রেডি করে নিয়েছি সেগুলো এখন রান্না বসিয়ে দিব। আর ফ্রিজে হচ্ছে গরুর রান্না করা আছে, সেগুলো খাবার আগে বের করে নিব। আর এই তো এখন হচ্ছে আমি এক এক করে সব কিছু রান্না করে নিব, রান্না বসিয়ে দিব। আর সবজিগুলো আমি হচ্ছে পরিমাণ মতো তেল মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা তেল মশলার পরিমাণটা একটু কম খাই। আর এখানে হচ্ছে অল্প তেল মশলা দিয়ে হচ্ছে কষিয়ে আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁপে আর পটল আর হচ্ছে বেগুন একসাথে রান্না করব। আর পেঁপেগুলো আমি আগে কষিয়ে তারপরে হচ্ছে বেগুন আর পটলগুলো দিয়ে দিয়েছি, যেহেতু কী বলে পেঁপে সিদ্ধ হইতে একটু সময় লাগে। আর এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে সবজিগুলো রান্না করে নিব। আর যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফোনে হচ্ছে একটু সমস্যা, এই কারণে হচ্ছে ভিডিও অনেক সময় একটু এলোমেলো দেখা যায়। কেউ কিছু মনে করবেন না প্লিজ। এই তো আমার সবজিগুলো কিন্তু রান্না করা শেষ, আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমি খাসির গোস্ত পরিমাণ মতো তেল মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর যেহেতু অনেক কিছু রান্না করব আর ওইভাবে রান্নাগুলো শেয়ার করব না, কী কী রান্না করতেছি সেগুলো একটু আর কি শেয়ার করতেছি। খাসির গোস্তগুলো আমি তেল মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, এগুলো এখন ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব ভালোভাবে। আর পাশের চুলায় প্যানে আমি মাছ কাতল মাছগুলো বাজার জন্য তেল গরম করে প্যানে দিয়ে দিয়েছি, মাছগুলো আমি উল্টিয়ে তারপর হচ্ছে হালকা করে ভেজে নিব। মাছগুলো বেজে আমি হচ্ছে কিছু পেঁয়াজ আর অল্প পরিমাণ মশলা দিয়ে এগুলো হচ্ছে একেবারে মানে শুকনো শুকনো করে বুনা করে নিব। আর এই তো এখানে হচ্ছে সব রকমের মাছগুলো বেজে সব রকমের মশলা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে তিন চার মিনিটের মতো রান্না করে নিব।
এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু বুনা করা হয়ে গেছে প্রায়। আমি এখন এর মধ্যে অল্প পরিমাণে বাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে আর এক মিনিট রান্না করে নামিয়ে নিব। এই তো আমার মাছগুলো বুনা করা কমপ্লিট। আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর পাশের চুলায় আমার হচ্ছে খাসির গোস্তগুলো কষানো হয়ে গেছে। আমি হচ্ছে দুই তিনবার কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে, আর এখন হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করে নিব গোস্তগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত, সেদ্ধ না হওয়া পর্যন্ত। এই তো গোস্তগুলো আমি ঢাকনা দিয়ে দিলাম রান্না করার জন্য, আর পাশের চুলে হচ্ছে অল্প পরিমাণে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার খাসির গোস্তগুলো রান্না করা হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল রেখে তারপরে রান্না করে নিয়েছি। আর অল্প পরিমাণে বাজা জিরের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে আমি নেড়ে চেড়ে খাসির গোস্তগুলো নামিয়ে নিব। আমার খাসির গোস্তগুলো রান্না করা কমপ্লিট, এগুলো নামিয়ে নিব। আর এদিক হচ্ছে আমার ভাতগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে, আর হাঁসের মাংসগুলো এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংসগুলো হচ্ছে পরিষ্কার করতে কাটতে একটু সময় লাগছিল, এই কারণে হচ্ছে সবার শেষে হচ্ছে হাঁসের গোস্তগুলো রান্না করব। আর এখানে চারটা হাঁসের মাংসই রান্না করব। এই তো খুব সুন্দর করে আমার বোন হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর হচ্ছে হাঁসের গোস্তটা আমার বোন রান্না করবে, কারণ আমার বোন যেহেতু দেশে থাকে আর ওনার হাতের রান্নার স্বাদটা হচ্ছে অন্যরকম, দেশীয় খাবারের স্বাদ আর কি। আমার ছেলেমেয়েরা ওনার হাতের রান্না অনেক পছন্দ করে, এই কারণে হচ্ছে সবগুলো হাঁস রান্না করতেছি, থাকলে ফ্রিজে রেখে তারপরে খাবে ছেলেমেয়েরা। আর এই তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল মশলা যা যা দরকার সব কিছু দিয়ে দিয়েছে, আর এর মধ্যে হচ্ছে কিছু নারকেল বাটাও দেওয়া হয়েছে। নারকেল দিয়ে হচ্ছে হাঁসগুলো রান্না করব। নারকেল তারপর হচ্ছে সব রকমের মশলা দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালোভাবে। কষিয়ে এর মধ্যে হচ্ছে হাঁসের গোস্তগুলো দিয়ে দিয়েছি, গোস্তগুলো হচ্ছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম হাঁসের গোস্তগুলো, আর পাশের চুলায় আমি হচ্ছে পোলাও রান্না করে নিব। এখানে হচ্ছে পরিমাণ মতো ও আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলের মধ্যে গরম মশলা তেজপাতা এলাচ তারপর হচ্ছে কিছু আদা বাটা দিয়ে বেজে তারপর হচ্ছে পোলাওয়ের চালগুলো দিয়ে দিয়েছি। পোলাওয়ের চাল ভালোভাবে বেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর পানি দিয়ে আমি এখানে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে কিছু দুধ দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে তারপরে অল্প আঁচে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। এই তো ঢাকনা দিয়ে রাখলাম পোলাওগুলো, আর এদিকে হচ্ছে হাঁসের মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ওর মধ্যে আর পোলাওগুলো হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে তারপরে নেড়ে দিচ্ছি। পোলাওগুলো আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি এর মধ্যে কিছু ঘি দিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো দুই তিন মিনিটের মতো। আর হাঁসের গোস্তগুলো ভালোভাবে কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গরম পানি, ঢাকনা দিয়ে তারপর হচ্ছে গোস্তগুলো রান্না করে নিব। আর এই তো পোলাওগুলো আমার রান্না করা কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি প্যানে তেল গরম করে হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে তারপরে লাল লাল করে ভেজে নিব।
এই তো আমার কিছু বেগুন ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিব। নামিয়ে তারপরে আর যে বেগুনগুলো আছে সেগুলো আমি প্যানে বসিয়ে দিব। এই তো অ্যাকচুয়ালি আমি বেগুনগুলো ভাজতেছি, আর পাশের চুলায় আমার হাঁসের গোস্তগুলো কিন্তু রান্না হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে কিছু ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে আর 2-3 মিনিট মতো রান্না করে নামিয়ে নিব হাঁসের গোস্তগুলো। হাঁসের গোস্তগুলো আমার রান্না করা কমপ্লিট। এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি আর বেগুনগুলো হচ্ছে চুলায় ভাজা হচ্ছে, আর এখন হচ্ছে খাবার রেডি করে আমি এক এক করে টেবিলে নিয়ে আসছি। এই তো এখানে আছে বেগুন ভাজা আর